চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। সকাল 10টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেয়। জানাজা শেষে তার মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজিরা কলেজ প্রাঙ্গণে বাদেশা তৃতীয় নামাজের জানাজা শেষে তাকে মোহাম্মদ হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শুক্রবার বিকেল 4টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসারুল আমিন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন তৃণমূলের নেতা। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন এবং তিনি প্রচণ্ড সজ্জন একজন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। একজন ভালো মানুষ হিসেবে তিনি রাজনীতি করে গেছেন। তিনি অজাত শত্রু একজন মানুষ ছিলেন। তার এই মৃত্যু, অকাল মৃত্যু আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে।